কেয়ারে সেংরার ঘর, এ সেংরার ঘর, তোমরা গুলিয়ে এত হকম দখম করি কোটে যাবার নাগছেন রে। আরে সাদা মফিজ ভাই, তোমরা জানেন না আজ আর্জেন্টিনা আর ফ্রান্সের ফাইনাল খেলা আছে, আজ আজ 9টার সময় সেই ফাইনাল খেলা দেখমো দেখি। হ্যাঁ, মেসির হাতত বিশ্বকাপ ট্রফি তুলি দেওয়া দেখমো দেখি। তোমার বাড়ির পাশপাখে বুঝছেন, তোমার বাড়ির পাশপাখে প্রজেক্টর লাগামো, বিশাল বড় পদ্মাত খেলা দেখমো। সেই জন্যে বেলা থাকতে আমরা গুলিয়া প্রজেক্টর আনবে যাইছে বুঝছেন, প্রজেক্টর বিলি যাইছে। ওরে মো শালি মন্দিরে বেটারা, এ শালি মন্দির বেটারা, তোমরা গুলে এত খেলা দেখেন, এক মাস সুদ দেয় টিভিত ফুটবল খেলা দেখেন, তাও তোমার গুলের মন ভরে না রে। এলাফিত তোমরা গুলে প্রজেক্টরত খেলা দেখবেন, তাও তার মোরে বাড়ির পাশপাখে। তো তোমাক গুলে এক দেখুন নয়া নয়া জার্সি পেন্দেন, পতাকা টাঙ্গান, আরও ফির প্রজেক্টর ভাড়া করিয়া নি খেলা দেখেন। তো তোমরা গুলে যে কাজ কাম বাদ দিয়ে এলিয়ে করি করি বেড়ান, তো তোমার ইল্লে বান্দরামি করার টাকা আইসে কত কোটে থাকি রে, সেই কথা খানবো কত দেখুন। তোমরা ইল্লে বান্দরামি করার টাকা কোটে পান, সেই কথা খান কত দেখুন। আরে সাদা মফিজ ভাই, আমরা কোটে থাকি টাকা পাই, সেই কথা খান শুনবেন। হ্যাঁ, আব্বার জেব থাকি টাকা চুরি করি জার্সি কিনছুং, তারপর বাড়ির ধান চুরি করি বেছে পতেকা টাঙ্গাছুং। হ্যাঁ, মার একটা গাভিন ছাগল আসলো, সেই গাভিন ছাগল বেছে প্রজেক্টর ভাড়া আনবে যাইছি। হ্যাঁ, তুই খুব ভাল কাম করছিস, তোর মার গাভিন ছাগল বেছে প্রজেক্টর ভাড়া করি আনি খেলা দেখবো, একরে তুই খুব ভাল কাম করবো। তোমার গুলের দশা কেমন জানিস, তোমার গুলের বাড়িত নাই কোনো, তোমরা গুলিয়ার টিকিট মাখান শোনো, তোমার গুলের দশা হয়েছি আন্তন। এ বিদেশত খেলা হয়, বিদেশির ঘরের সাথে বিদেশত খেলা হয়, তাতে তোমার গুলের কি আখরি ছেড়ে সালার এক মাস থেকে সিকড়ে সিকড়ি দিয়ে মুখ নিন পারবে দেন না। আজ ফির মোরে বাড়ির পাশপাখে প্রজেক্টর নাগে খেলা দেখবে না সিকড়ি মেন, মুইল্লে তাই সহ্য করিম রে। শালি মন্দির বেড়ারা, তোমরা কোটে যে প্রজেক্টর টাঙ্গি খেলা দেখেন দেখো, মোর বাড়ির পাশপাখে কোনো প্রজেক্টর টাঙ্গি বের পাবার নান। যদি তোমরা প্রজেক্টর টাঙ্গেন আর সিকড়ি সিকড়ি করেন, তাহলে কিন্তু তোমার মেশিন ক্যান করি স্টার্ট দিয়ে তোমার ডিভিশিয়াল খাটাই মুই ভাল করি, তোমার খেলা দেখার গোষ্ঠী মারি মুই ভাল করি, তোমার বিশ্বকাপের গোষ্ঠী মারিম ভাল করি। দেখেন সাদা মফিজ ভাই, গালা খান কিন্তু ফাটান না বুঝছেন, গালা খান ফাটান না। তোমার বাড়ির পাশপাখের ভুঁই কেন কি তোমারই ভুঁই নাকি, আমরা কি তোমারই ভুঁইয়ত প্রজেক্টর নাই খেলা দেখমো? হ্যাঁ, আমরা তো ওখান তো ভুঁই হইল হাশেম চাজির ভুঁই, আমরা হাশেম চাজির ভুঁইয়ত হ্যাঁ প্রজেক্টর লগে খেলা দেখমো, তাতে তোমার কি হয়েছে? কথা সত্য, হ্যাঁ কথা সত্য, হালুয়ে পেন্টিট, হ্যাঁ খাটি শস্যের তেল মাখি, তোমার গুলিয়ার পিছেরি গুলিয়ে নাল করি দেওয়া লাগবে, তারপর তোমার খেলা দেখা নেশা তোমার ছুটি যাইবে। তোমরা খেলা দেখেন ভালো কথা, এই সিকড়ে সিকড়ি করেন কেন, ফির ওই যে ডাঙ্গা ডাঙ্গি করেন, সে সেদিন ওই যে করিমুদ্দি চাষার বেটাক বেলে তুই বেলে ডাঙ্গে হনে একেবারে ঘুষি বেলে হোতা মোতা খেতা ফাটে দিছিস, এলে এলে কেমন কথা? তোমরা খেলা দেখবেন ভাল কথা, এলে ডাঙ্গা ডাঙ্গি করেন কেন রে, হ্যাঁ কাজিয়া কাঁচাল করেন কেন? এ সাদা মফিজ ভাই, তোমরা হামা কত জ্ঞান দিবে রাইছেন না বলছেন, হামা কত জ্ঞান দেন না। এই বিশ্বকাপ খেলা আসলে খালি কি হামরাই সিকরি, ওয়াল পৃথিবী সেকরে, বাংলাদেশ তো দূরের কথা, বাংলাদেশও ওয়াল পৃথিবী সেকরে, বাংলাদেশও হ্যাঁ ওয়াল পৃথিবীর মধ্যে আর্জেন্টিনার ভক্ত বেশি, মেসির ভক্ত বেশি, সেই আর্জেন্টিনার খেলাত আর্জেন্টিনা ফাইনাল খেলাইবে আর হামরা সিকরিবেন নাই, এটা কোনো তোমরা কথা কইনেন? হ্যাঁ এটা কোনো কথা কইনেন? তো তোমরা কেন এটা নাকখান গলবার আসছেন? তোমরা জেলে যাওয়ার বেড়াইছেন ছেড়ে যাও, তোমার হাতত বদনা কেন, তোমরা হাকবেজ যাইমেন নাকি? যাও তোমরা হাকবেজ যাও, তো তোমরা এটা এটে এসি পেটর বেটা শুরু করছেন কেন, তোমরা হাকবের বেড়াইছেন, তোমরা হাকবেজ যাও। এ শালি মন্দির বেড়ারা, একটা কথা কান খুলি শুনিথন বুঝছেন, আজ কিন্তু বাড়ির হ্যাঁ ডেকি মুরগিটিয়া জব করছুম, ওইটে আজ ওইটে দিয়ে আজ ভাত খেয়ে আজ একেবারে সেই রকমের একটা ঘুম দেম। আজ যদি মো তোমরা ঘুমের ডিস্টার্ব করেন না, তাহলে কিন্তু তোমার একেবারে গোষ্ঠী সুদ দেয়ারে তোমার ব্যারেল ফেলে দেম, একেবারে তোমার জিবে টানি ছিরিম বুঝছেন। আজ কোনো সিকড়ে সিকড়ি চলবেন না, কায় যেতে আর কায় হারে হারুক, অত সিকড়ে সিকড়ির কোনো একটা কামখান আঁকড়ে নাই। আর যদি সিকড়ারে ইয়েও হয়, তাহলে তোমরা গুলো সবাই মনে মনে সিকড়ি মেন, যখন কোনো সাউন্ড হয় বলছেন, কোনোজন সাউন্ড হয় না। এ সাদা মফিজ ভাই, আজ সিকড়িবেন নাই মানে কি? আজ তো সিকড়িতে সিকড়িতে গালা ফাটে ফেলাম হে, কারণ আজ ফ্রান্সও খারে, আজ আর্জেন্টিনা আজ বিশ্বকাপ নেবে, আজ আর্জেন্টিনা আজ বিশ্বকাপ জিতবে, মেসির হাততে আজ বিশ্বকাপ উঠবে, তাহলে আমরা নাচবেন নাই দেখি? আমরা মনে করেন কাপড় চোপড় খুলি নাচমো, তাতে তোমার কি? আজ আজ যদি আর আর্জেন্টিনা যেতে না, কাল তোমাকে করলে মুরগি টানান, কাল তোমাকে একটা গোটাল একটা খাসি জব করি খোয়াম বুঝছেন, কাল তোমাকে গোটাল একটা খাসি জব করি খোয়াম, তোমরা এর থেকে যাও, তোমরা কোনো কথা কর না। তো তোমার বাড়ির পাশপাখে প্রজেক্টর নাগামো, আর সারা রাত আজ ফাটি হইবে বুঝছেন, সারা রাত আজ ফাটি হইবেন হইবে, তো তোমরাও আইসেন বুঝছেন, তোমরাও আইসেন, আমরা কজনে মিলি আজ সারা রাত আজ নাচমো, কারণ আজ আর্জেন্টিনা আজ বিশ্বকাপ জিতবে। দর্শক, ভিডিওটি কেউ আপনারা সিরিয়াসলি ভাবে নেবেন না, ভিডিওটি বানিয়েছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য। তো আজকে আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে রাত 9টার দিকে, দেখি কে জিতে, কার হাতে বিশ্বকাপের ট্রফি ওঠে।
তো এটাই দেখার পালা। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।